হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, বদলাচ্ছে আবহাওয়ার গতি প্রকৃতি। এখনই বৃষ্টিপাত কিন্তু পুরোপুরি থেমে যাওয়ার কথা নয়, বৃষ্টিপাত চলবে। এবং আবারও আবহাওয়া দপ্তর জানালো, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আবার সতর্কতা জারি, বৃষ্টিপাত আসবে। কোন কোন জায়গাতে কিসের সতর্কতা জারি হয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত আসতে পারে, কবে কবে আসতে পারে, কোন কোন জেলাতে আসতে পারে, কোন কোন জায়গাতে বেশি বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত আসতে পারে, আমরা জেনে নেব এই আপডেটটিতে। ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার আশা করি কিছুটা ধারণা জন্মাবে যে আগামী কয়েকদিনের মধ্যে কোন কোন জায়গাতে সতর্কতা বেশি থাকছে। এর পাশাপাশি আমরা আপনাদের এটাও জানাবো যে আমরা আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি, এবং আমাদের বলেছিলাম যে সোমবার কিন্তু বেশ কিছু অংশে ভালো বৃষ্টিপাত হতে পারে, চান্স বেশি রয়েছে। তো কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত হয়েছে, আবার কোথাও কোথাও সেভাবে বৃষ্টিপাত হয়নি, কেউ কেউ বঞ্চিত থেকে গেছেন বেশ কিছু অংশে। পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে কিছু এলাকা, এছাড়া পূর্ব বর্ধমান কিছু, কোথাও কোথাও নদিয়ার বা বীরভূম, পশ্চিম বর্ধমান কিছু কিছু এলাকা বঞ্চিত, আবার কোথাও কোথাও বেশ জোরদার বৃষ্টিপাত হয়ে একদম জলমগ্ন অবস্থা, একাকার কাণ্ড। তো বুঝতেই পারছেন, তো আমাদের বলেছিলাম যে সবাই সমানভাবে বৃষ্টিপাত নাও পেতে পারেন, এবং সেই রকমই কিন্তু ঘটেছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন এবং যাদের ওখানে প্রচুর জল বৃষ্টিপাত হয়েছে, বা শিলাবৃষ্টির কথা বলেছিলাম, শিলাবৃষ্টি হয়েছে, তারা কিন্তু জানাবেন, প্রত্যেকে কমেন্টে লিখবেন যে আপনি বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা। আমাদের আপডেটগুলি আপনাদের যদি কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই চোখ বুঝে একটা করে লাইক করে দেবেন। আমাদের লাইক আমাদের অনুপ্রেরণা জায়গায় নতুন নতুন আপডেটগুলিকে আপনাদের সামনে ভালোভাবে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। সংক্ষিপ্ত খবর জানতে হলে আপনাদের নজর রাখতে হবে খবর বঙ্গ ইউটিউব চ্যানেলটিতে। আমরা ওখানে সংক্ষিপ্ত খবর দিচ্ছি, সেখানে দেখে নিতে পারেন। আমরা এখানে বড় আপডেট দিই, যেখানে বিস্তারিতভাবে বলা হয়। এখানে বৃষ্টিপাত যেখানে আসতে পারে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এছাড়া আসাম, মেঘালয় বৃষ্টিপাত আসতে পারে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে বৃষ্টিপাত আসতে পারে। নতুন নতুন বিভিন্ন অংশে মেঘ গজাচ্ছে এবং সেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। অনেকেই জিজ্ঞেস করছেন যে বঙ্গোপসাগরে কি কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে যেটা বাংলার দিকে আসছে। আপনাদের বলে রাখি, এখনও পর্যন্ত কিন্তু কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়নি, তবে সম্ভাবনা থাকছে মে মাসের হয়তো প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিতে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে এখনও পর্যন্ত আমরা পুরোপুরি সঠিক খবর পাইনি, তাই আপনাদের বলছি না এই বিষয়ে, তবে আমরা নজর রাখছি, আপনাদের সঠিক সময়ে ঠিক জানিয়ে দেবো। এখন বেশি মাথা ঘামিয়ে এটাতে লাভ নেই, কারণ ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হলেও সেটা কোন দিকে যাবে, বাংলার দিকে যে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। উড়িষ্যার দিকেও যেতে পারে, আবার অন্ধ্রপ্রদেশের দিকেও যেতে পারে, এমনভাবে সম্ভাবনা, আবার মায়ানমারের দিকেও চলে যেতে পারে। তো এই এখনই মাথা ঘামিয়ে লাভ নেই, এখন বৃষ্টিপাত এবং তাপমাত্রা বাড়া কমা করবে সেটা নিয়ে আমাদের বলে দিচ্ছি। তো মোটামুটি আমাদের 3 মিনিট হয়েই গেল এখানে কথা বলছি। তো এবারে একটু আমরা যেটা বলছি যে আমরা একটু দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটি, এবং আপনার এলাকা এখন এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্টে জানাতে থাকুন, আর যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানান। আমরা এখন দেখে নিচ্ছি আবহাওয়া দপ্তর আপডেট, তারপর এখানে ফেরত এসে নতুন নতুন কী কী আপডেট রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন বন্ধু, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 24 তারিখ সন্ধ্যাবেলাতে যে আপডেটটি প্রকাশ করেছে, সেখানে কিন্তু উত্তরবঙ্গে সতর্কতা, দক্ষিণবঙ্গে সতর্কতা। এখানে 29 তারিখ সকাল পর্যন্ত আপডেট, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে শিলা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, এছাড়া মাঝে মাঝে কিন্তু উত্তরবঙ্গের দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত উত্তরবঙ্গের উপরের দিকে 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে সম্ভাবনা থাকছে। এছাড়া সতর্কতা যেটা রয়েছে সিকিমের দিকে রয়েছে, ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে কিন্তু দেখুন এখন 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে হয়তো, এবং পরবর্তী ক্ষেত্রে যে দিনগুলি রয়েছে যেখানে কিন্তু বিক্ষিপ্ত হবে, কখনও পশ্চিম দিকে, কখনও একটু উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত সম্ভব, সেক্ষেত্রে সম্ভাবনাগুলো থাকছে। উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এইরকমভাবে আর কি কোথাও কোথাও রয়েছে, কখনও কখনও কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি। তবে এইটা যেটা রয়েছে 27 তারিখে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু 29 তারিখে আবার একটা ফেরত আসতে পারে বৃষ্টিপাত, ও কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। সুতরাং এখনই অত বড় আর গরমের ব্যাপার আসবে না, কিন্তু তাপমাত্রা সামান্য একটু বাড়বে, হয়তো 2 থেকে 3 ডিগ্রি, যেটা আমাদের আগে বলেছিলাম ওই 28 তারিখের মধ্যবর্তী কাছাকাছি কিছু অংশতে, 28 বা 29 তারিখ পর্যন্ত সব দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। এবং বিহারে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও কিছু কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হতে পারে, শিলাবৃষ্টিপাত হতে পারে, মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাত হবে। সুতরাং পশ্চিমাঞ্চলের জেলাগুলো যারা বঞ্চিত হয়েছেন তারাও কিন্তু এখন চান্সের মধ্যে রয়েছেন যে বৃষ্টিপাত পেতে পারেন।
মৎস্যজীবীদের এখন কোনো সতর্কতা নেই। তাপমাত্রা যেটা বলছে আবহাওয়া দপ্তর এখানে এই লেটেস্ট আপডেট অনুযায়ী দুদিন পর থেকেই 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আমরা 2 থেকে 3 ডিগ্রি বলছিলাম, এখানে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মোটামুটি আমাদের যেটা আইডিয়া হচ্ছে যে বর্তমান থেকে কিছুটা বেড়ে গিয়ে ওই 36-37 কাছে চলে যাওয়ার সম্ভাবনা, তারপর আবার কমে যাবে। এবারে বৃষ্টিপাত নিয়ে বলতে দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ নদী অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে এখানে 26 থেকে 27-এর মধ্যে বৃষ্টিপাত, এবং তার পরবর্তী ক্ষেত্রে ওই রকম জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে। তবে 28 থেকে 29-এর মধ্যে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এখন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে। বাকি জায়গার আবহাওয়া শুকনো হতে পারে এমন সম্ভাবনা। সুতরাং আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হবে, তার মানে বৃষ্টিপাতের একটা পরিবেশ কিন্তু আগামী কয়েকদিন রয়েছে উত্তরবঙ্গ তাই। তবে ওই মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও শুকনো আবহাওয়া হতে পারে বা একটু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা। এটা আমাদের জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট যেটা 24 তারিখে প্রকাশিত। নিত্য নতুন আপডেট প্রকাশ পরিবর্তন হচ্ছে, সেগুলি আপনাদের বলে দিচ্ছি। আমরা যেভাবে বলছি আবহাওয়া দপ্তর সেভাবেই হয়তো আপডেট দিচ্ছে। তো কেউ কেউ বৃষ্টিপাত পাচ্ছেন পাচ্ছেন না এরকমভাবে একটুখানি মাঝে মাঝে আপনারা কমেন্টে দ্বন্দ্ব করছেন, তাতে দ্বন্দ্ব করে লাভ হবে না। কেন পরিবেশটা তৈরি আমরা করতে পারছি যে মেঘ হচ্ছে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিটা কম বেশি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সুতরাং আমাদের আপডেট ভুল কিছু নেই, তবে কেউ বৃষ্টিপাত পাচ্ছেন না বলে কেউ হয়তো মন খারাপ করছেন। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, সেগুলো আমাদের জানাচ্ছি দেখুন। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের যে পরিবেশ ছিল সেই পরিবেশ কিন্তু এইভাবে তৈরি হয়েছে, যার মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত, কোথাও বেশ জোরদার বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, চব্বিশ পরগনার দিকে ভালোই কিন্তু হয়েছে, হয়তো পশ্চিম মেদিনীপুর দিকে হয়নি। আবার পুরুলিয়া, ঝাড়গ্রাম বা কিছুটা মুর্শিদাবাদ বা বর্ধমান দিকে কোথাও একটু হালকা ছিটে পোটা বৃষ্টি, কোথাও একটু জোর বৃষ্টিপাত, কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও শিলা বৃষ্টিপাত, এ সমস্ত কিন্তু লক্ষ্য করা হয়েছে। মালদার দিকেও এগুলো হচ্ছে মেঘলা মেঘলা হয়েছে, কেউ হয়তো বৃষ্টিপাত পাচ্ছেন কেউ হয়তো পাচ্ছেন না। জানাতে থাকুন কী অবস্থা। এবার আমরা একটু দেখে নেবো যে আগামী কয়েকদিনে কী অবস্থা রয়েছে, বৃষ্টিপাত আবারও ফিরবে। আচ্ছা, এখানে আমরা এই মুহূর্তে চলে এলাম 1 তারিখের দিকে। 1 তারিখের দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে খুলনা, ঢাকা বিভাগের সংলগ্ন এলাকা, এছাড়া সিলেট, ময়মনসিংহ এবং ত্রিপুরার দিকে, মিজোরামের দিকে, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারির পাশাপাশি, বিহারের দিকে বৃষ্টিপাত, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে যে 1 মে বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি, এর পাশাপাশি কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা বাঁকুড়া ধরে। দেখি এটাতে কী পরিবর্তন আসে, তারপর আমরা বর্তমানে দেখাচ্ছি তাপমাত্রা বাড়াকমা করবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে। আমরা দেখে নিচ্ছি 1 তারিখের দিকে এরকম একটা অবস্থা। আচ্ছা, বৃষ্টিপাত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং এখানে আসাম, মেঘালয়ের পশ্চিম দিকে বৃষ্টিপাত ভালো থাকতে পারে, বীরভূম, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান বৃষ্টিপাত হবে। দেখি আরও দেখাচ্ছি উপকূলের দিকেও হতে পারে, এটা 1 তারিখের ব্যাপার। 2 তারিখে চলে যাচ্ছি, 2 তারিখে দেখুন, 2 তারিখে আবার উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম হয়ে কিন্তু ঢুকতে পারে 2 তারিখের দিকে, এখন সম্ভাবনা থাকছে। 2 তারিখে আমরা ট্র্যাক করছি, মনে হচ্ছে এই সমস্ত ম্যাক্সিমাম সময় কিন্তু মেঘলা মেঘলা আকাশ হবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হবে, আবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে মনে হচ্ছে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। এখানে বিহারের দিকে বৃষ্টিপাত এবং বাংলাদেশের বিভিন্ন অংশে এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। খুলনা বিভাগের সব জায়গাতে বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে 3 তারিখের দিকে, কলকাতার দিকে একটু বৃষ্টিপাত দেখলাম, মানে এরকম করে থাকবে হয়তো 3 তারিখেও। দুপুরের পর থেকে হয়তো আবহাওয়াতে আবার পরিবর্তন একটুখানি হতে পারে, পরিবর্তন কিছু কিছু কমতে পারে, কিন্তু বৃষ্টিপাত এখনও দেখাচ্ছে, এটা হয়ে গেল। এবার 30 তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকবে, 30 তারিখে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী বা আরেকটু বেশি বৃষ্টিপাত হতে পারে, আসামের দিকে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা থাকছে, এবার অনেকে দক্ষিণবঙ্গে কী হবে সেটা দেখুন, দেখতে থাকুন দেখাচ্ছি আস্তে আস্তে। 30 তারিখে বৃষ্টিপাত থাকবে, 30 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত সিলেট, ময়মনসিংহ, এছাড়া শিলচর এবং ত্রিপুরার বিভিন্ন অংশে এবং ঢাকা বিভাগে বরিশালের দিকে আসবে, কিন্তু এই দিকগুলোতে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী হতে পারে, এর সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং কালবৈশাখীর মতো ব্যাপার থাকতে পারে, শিলা বৃষ্টি থাকতে পারে 30 তারিখে, একটা এরকম সম্ভাবনা। 29 তারিখের দিকে দেখে নিচ্ছি কী অবস্থা, 30 তারিখে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে দেখে নিচ্ছে একবার, দক্ষিণবঙ্গে দেখা হলো না, দেখেন না, দক্ষিণবঙ্গে চান্স একটু কম রয়েছে, তবে মালদা সংলগ্ন এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন কিছু এলাকাতে কিন্তু সম্ভাবনা থাকবে, মানে সুন্দরবন সংলগ্ন এলাকা। 29 তারিখে বৃষ্টিপাত চট্টগ্রাম এবং তার সঙ্গে ঢাকা, তার সঙ্গে ত্রিপুরা একটু ভারী হতে পারে, অর্থাৎ বাংলাদেশে ভালো চান্স থাকছে, এখানে আবার বায়ু প্রবাহ হবে, তো এইগুলোতে কিন্তু আসতে পারে, অর্থাৎ 29, 30, 1, 2 পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, 28 তারিখের আগে পর্যন্ত একটু কম কম থাকবে, এই সময়তে না, 28 তারিখেও বৃষ্টিপাত দেবে, এইগুলোতে বৃষ্টিপাত আসবে, এরকম করে রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত পুরোপুরি যাচ্ছে না। 27 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে,
উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে থাকতে পারে এবং অন্ধ্রপ্রদেশে থাকতে পারে। সুতরাং কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখি একটু বজ্র বিদ্যুৎ দেখে নিচ্ছি এখানটাতে, কোথাও কোথাও থাকতে পারে, এইটা এই ব্যাপারটা হতে পারে। 27 তারিখ রয়েছে, 28 তারিখে বললাম যে এগুলোতে এরকম করে দেখুন, আগামী কয়েকদিন এরকমভাবে কিন্তু বজ্র বিদ্যুৎ এবং কোথাও কোথাও জোর বজ্র বিদ্যুৎ হতে পারে। বজ্রপাত থেকে 30 তারিখে সবথেকে বেশি রয়েছে বাংলাদেশে, আর 1 তারিখের দিকেও থাকবে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গে কিছু কিছু এলাকা রয়েছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গে রয়েছে, মুর্শিদাবাদের লাগোয়া কিছু এলাকা, নদিয়ার দিকে, কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের বিভিন্ন মানে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে ভয়ঙ্কর বজ্র বিদ্যুৎ হতে পারে, তার মানে ঝড় বৃষ্টিও হতে পারে। তার মানে এখানে একটু যদি দেখি আমরা বায়ুর ঝাপটাতে, দেখি এখানে বজ্র, এখানে ঝোড়ো হাওয়া থাকবে কিনা, ঝোড়ো হাওয়া থাকবে 1 তারিখ এবং 2 তারিখের দিকে আগামী সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গে, দেখুন এরকম থাকছে। সুতরাং ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী হতে পারে, জোর হাওয়া কিন্তু বইতে পারে, বুঝতে পারছেন তো, পরিস্থিতি পাল্টাতে যাচ্ছে। অর্থাৎ চাষি ভাইরা অবশ্যই সতর্ক থাকবেন, এখানটাতে আমরা দেখিয়ে দিলাম। আবারও ফিরে যাচ্ছি বৃষ্টিতে, 1 তারিখের দিকে এরকম সম্ভাবনা দেখলাম, 29 তারিখে দেখলাম, 28 তারিখে দেখলাম, 27 তারিখে দেখি কি অবস্থা। 27 তারিখে একটুখানি বিক্ষিপ্ত হবে বললাম যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত একটুখানি আসতে পারে দক্ষিণবঙ্গে। এবারে 26 তারিখে বৃষ্টিপাত সম্ভাবনা কম, কিছুটা উপকূলীয় অঞ্চলে হতে পারে, কিন্তু মনে হচ্ছে না সেরকম কিছু হবে, দুদিন একটু কিন্তু একটু বদলই থাকবে বলে মনে হচ্ছে, এমনটা সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখে নেবো যে 25 তারিখের দিকে বৃষ্টিপাত কমে যাওয়ার কথা, 25 তারিখে কিন্তু বৃষ্টিপাত সেভাবে থাকবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে উপকূলীয় অঞ্চলে হতে পারে, ঝাড়খণ্ডেও মেঘ ওঠার সম্ভাবনা নেই, কারণ যা হওয়ার সেটা প্রায় হয়ে গেছে। সুতরাং 25-26 দিকে সেরকম আর ব্যাপার কিন্তু থাকবে না। আমরা একটু এই মুহূর্তে দেখার চেষ্টা করব যে কোথাও বঙ্গোপসাগরের দিকে কোনো সিস্টেম আসছে কিনা, আমরা স্যাটেলাইট ইমেজে দেখে নিলাম কিছু নেই, আমরা সমাচার রেখাটাকে অন করি, তাহলে বোঝা যাবে কী হচ্ছে না হচ্ছে। দেখুন ভালো করে দেখাচ্ছি, দেখুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আমরা, 3 তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত এখানে কোনো লো প্রেশার এরিয়া নেই, বুঝতে পারছেন, পুরো ব্যাপারটাকে দেখে দিলাম। বঙ্গোপসাগর এখানে কিন্তু কোনো লো প্রেশার এরিয়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, পরিষ্কার দেখা গেলো এখানে কিন্তু কিছু নেই। সুতরাং 3 তারিখ পর্যন্ত যে আপডেট, সুতরাং এই মুহূর্তে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে কিন্তু কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, পরিষ্কার দেখতে পেলেন, এটা আমরা দেখিয়ে দিলাম আপনাদের। এবারে আমরা একটু দেখে নেব যে তাপমাত্রাতে কী কী পরিবর্তন হবে, এখানে চলে আসছি আমরা, তাপমাত্রা নিয়ে দেখে নিচ্ছি, তাপমাত্রা কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা একটু তাপমাত্রা মোডে যাব না, তাপমাত্রা মোডে যাচ্ছে না, চরম পূর্বাভাস মোডে চলে যাচ্ছে। এখানে তাপমাত্রা দেখুন, এখানে যেটা এখন ঠান্ডা থাকছে, আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, এখানে আরেক এবারে একটু তাপমাত্রাগুলো বাড়বে আর কি, এই যে দেখুন এখানে ঠান্ডাগুলো সব কমে যাচ্ছে, আবার এদিকে একটা ঠান্ডা ঢুকছে, মানে ঠান্ডা আবহাওয়া ঢুকছে আর কি, 29 তারিখ এখানে পরিবেশ পাল্টে যাচ্ছে, এইগুলোতে বৃষ্টিপাত হবে মনে হচ্ছে, এইগুলোতে একটা লো প্রেশার এরিয়া থাকছে। সুতরাং এই 29-30-এর মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বৃষ্টিপাত এক্সট্রিম বৃষ্টিপাত এখন আমাদের এখানে আসছে না, না এক্সট্রিম বৃষ্টিপাত এদিকে কিছু নেই, তো মোটামুটি বৃষ্টিপাত হবে, তাপমাত্রা বাড়বে বোঝা যাচ্ছে, আর এখানে সেরকম কিছু নেই। এবার একটু আমরা তাপমাত্রা দেখবো, কিন্তু আমরা একবার দেখে নিই যে এখানে মাপছি না, এটাকে ক্লিক করে দেখাই তাহলে পরিবেশটা বোঝা যাবে, একটু 1 ঘন্টা করে দেখি, এটা 1 ঘন্টা, হ্যাঁ দেখুন এখানে কিন্তু মঙ্গলবারে তাপমাত্রা মোটামুটি দেখা যাচ্ছে যে দুপুরবেলাতে এখানে কত ডিগ্রি হবে, মঙ্গলবার হচ্ছে এখানে চলে আসবে 28 ডিগ্রি, না 31 ডিগ্রি, এই যে 11টা 12টার সময় 32 ডিগ্রি হবে, 32 ডিগ্রি হওয়ার পর এখানে তাপমাত্রা 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে একটু মেঘলা মেঘলা হবে, 34 ডিগ্রি বাড়ছে, 27 তারিখে তাপমাত্রা বেড়ে চলে যাবে, 27 তারিখে এখানে চলে আসছে আরও একটু দিকে, এই যে দুটোর সময়তে 33 ডিগ্রি 34 ডিগ্রি ওরকম করেই থাকবে। আচ্ছা 28 তারিখের দিকে যেমন যখন যাবো দুপুরবেলাতে এটা 34 ডিগ্রি থাকছে, অত ওরকমই থাকছে, 29 তারিখে তাপমাত্রা বেড়ে চলে যাবে 37 ডিগ্রি এই জায়গাতে, 30 তারিখের দিক থেকে মেঘলা আকাশ হবে, 30 বা 1 তারিখের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, 1, 2, 3 দেখাচ্ছে যে কলকাতা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, বুঝতে পারলেন। এবারে পশ্চিমাঞ্চলে একবার যাবো, এখানে চলে যাচ্ছে দুর্গাপুর, দুর্গাপুরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানটা কী অবস্থা, বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল আর কি, এগুলো বৃষ্টিপাত মেঘলা মেঘলা তো হলো, রাতের দিকে আর বৃষ্টিপাত না, নতুন করে মেঘ না গজালে আর হবে না, মেঘ সরে কেটে যাবে, এখানে তাপমাত্রা 25 তারিখের দিকে চলে আসবে 33 ডিগ্রি, এরপরে এটা চলে আসবে, আমরা 3 ঘন্টাতেই করে দিই বুঝতে সুবিধা হবে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে
35 ডিগ্রি তাপমাত্রা 27 তারিখে, এটা 36 ডিগ্রিতে পৌঁছবে, তো তাপমাত্রা একটু বাড়বে। 36 ডিগ্রি না, এখানে বাড়বে 29 তারিখে, সব থেকে বেশি তাপমাত্রা হবে, বেড়ে 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 39 ডিগ্রিতে পৌঁছাবে, অর্থাৎ 40 ডিগ্রি দোরগোড়াতে। কিন্তু আবার বৃষ্টিপাত যেহেতু আসছে 1 তারিখ থেকে, তাই এখানে বজ্র, যখন ঝড় বৃষ্টি হবে এবং এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে, তাই তাপমাত্রা আবার নামতে নামতে 34 থেকে 33-এ গিয়ে অবস্থান করবে। এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল, বুঝতে পারলেন? বাংলাদেশের ঢাকার দিকে দেখুন, এখানে রোদঝলমল আকাশ থাকবে, মঙ্গলবারে বৃষ্টিপাত নেই, মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত থাকছে না, শুক্রবার থেকে আবার এখানে বৃষ্টিপাত ঢুকছে ধীরে ধীরে। 29 তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ 9 মিলিমিটার, 8 মিলিমিটার, এর পাশাপাশি 16 মিলিমিটার বৃষ্টিপাত, মানে 29, 30, 1, 2 এবং 3 তারিখ পর্যন্ত দেখবেন মাঝে মাঝে বৃষ্টিপাত হওয়া যায়, অর্থাৎ এখানে বৃষ্টিপাত হবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 33-34 বেজে উঠবে না। ত্রিপুরার দিকেও অনেকে জিজ্ঞেস করছেন, দেখুন আমার এখানে আগরতলা ক্লিক করলাম, আগরতলার দিকে এখানে এখানে রোদ ঝলমল আকাশ হয়ে যাবে, বৃষ্টিপাত আর থাকছে না, এখন 33 ডিগ্রি চলে যাবে, 34 হয়ে উঠে যেতে পারে, এখানেও 28 তারিখ থেকে বৃষ্টিপাত হবে, এবং দেখুন এখানে 29 তারিখে ভারী বৃষ্টিপাত হবে বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, মোটামুটি এখানে 33 থেকে 34 বা দুদিনের মধ্যে মোটামুটি 50 মিলিমিটারের বৃষ্টিপাত হতে পারে, একবার 23, 17, 35 মিলিমিটার বা 12 মিলিমিটার, অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে, এখানে কিন্তু অনেক বৃষ্টিপাত হতে পারে, দেখতেই পাচ্ছেন। তো আমরা যদি এটাকে বজ্রবৃষ্টিতে ফেলি, তাহলেই বজ্রবৃষ্টি ফেলতে হবে, তাহলেই দেখবেন যে এখানে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত হতে পারে। এটা ত্রিপুরা, আমরা অম্বাসাদেও ক্লিক করছি আবার আরেকবার, এই জায়গাটাতে গেছিলাম, যখন আমরা দেখলাম যে এখানে এই যে 32 মিলিমিটার যখন রয়েছে, এই যে দেখুন একদম লাল কালার রয়েছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এখানে আসবে এই শাখাতে। আর বাংলাদেশের উপরে আমরা চলে যাচ্ছি আলিপুরদুয়ার বা কোচবিহারের দিকে, আলিপুরদুয়ারে ক্লিক করেছি, রোদঝলমল আকাশ থাকবে, 31-32 তাপমাত্রা থাকবে, এখানেও 27-28 তারিখ থেকে আবার বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে, এবং 29 তারিখের দিকে এখানে বেশি, 29-30 তারিখের দিকে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, দেখুন 15, 11, 28, 28 এখানে দেখা যাচ্ছে 14 মিলিমিটার, এছাড়াও আরও বৃষ্টিপাত দেখাচ্ছে, মোটামুটি 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে, এখানে যেটা দেখলাম যে 28 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখাচ্ছে, এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মনে হচ্ছে আসবে, বুঝতে পারছেন? তো কোনো জোরদার বৃষ্টিপাত চলে আসতে পারে, 40 মিলিমিটার 1টা 16টা, তখন আরও বৃষ্টিপাত থাকবে ঘুরি ফিরে, আসামের দিকে ওই বৃষ্টিপাত হবে, অর্থাৎ 30-31 তারিখের মধ্যে উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয়ের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢুকছে। তো বাংলার বিভিন্ন অংশে বৃষ্টিপাত এভাবে আসার একটা সম্ভাবনা, নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কিছু নেই। আর এই মুহূর্তে আমরা আর কিছু এখানে করছি না, একটা জায়গা ক্লিক করে এই উপকূল চিত্রটা দেখাই একবার, দেখুন এখানটাতে এই যে এরকম মেঘের পরিস্থিতি, বাকি অংশ পরিষ্কার হয়ে গেছে, যেগুলো আগে আগে সব মেঘলা মেঘলা ছিল আর কি, সেগুলি সবই আস্তে আস্তে এইসব এই যে বৃষ্টিপাত এগুলো সব হয়ে হয়ে গেছে, অনেক জায়গাতে জোরদার বৃষ্টিপাত হয়েছে, যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন, কলকাতা হাওড়া সব দিয়ে ধীরে ধীরে পরিষ্কার হতে, নতুন করে আবার পশ্চিমাঞ্চলের মেঘ, যেগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং এগুলো হয়ে আছে, মালদা মহাদেব মোহনপুর এগুলো বালুরঘাট এগুলো কিন্তু যাচ্ছে, অর্থাৎ এগুলোতে মেঘলা আকাশ হয়ে গেছে আর এগুলোতে একটু মেঘলা মেঘলা রয়েছে, বাকি অংশ পরিষ্কার, নতুন করে আর মেঘ গজা করার সম্ভাবনা নেই। তো না থাকলে আর এগুলো সব পরিষ্কার হয়ে গিয়ে রাতের মধ্যে কোথাও এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, আর কিন্তু বৃষ্টি হবে না। তো এই রয়েছে আপডেট, ধন্যবাদ।